আইরে আল্লাহ রে, বাতাসে যেমন আমার উড়াই নিয়ে যাইব গাই রে বাতাস। শীত করতেছে আমার বাতাসে, আই লাভ খোবার। তার মানে কোনটায় আছি আমি? আমি আছি দাম্মামের খোবারও, খোবার ফার্ক। মিশারির বাবা আইসক্রিম খাবে। ওরে 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 ওরে, মন চাইলে আর কি করার, দেউন তো যাইতো না, তো দেই হেলন। বড় গো সালাম আর ছোট গো স্নেহ জানাইয়া আজকাল ভিডিওটা শুরু করতেছি। হাইঞ্জার একটু আগে আগে, হাইঞ্জার একটু আগে আগে আইয়া পড়ছি সৌদি আরবের দাম্মাম পার্ক। দেখতেই পাইতাছেন কত সুন্দর বাতাস, খোলামেলা পরিবেশে মুক্ত বাতাস খাবো। তো আপনারা লগই থাকেন, আমরা কি কি করতেছি অবশ্যই কইলাম দেখে যাবেন। দেখছেন সন্ধ্যা কিন্তু ওইয়া যাইতাছে, এই যে সূর্যটা ডুববো ডুববো বাপ, যদিও সূর্যটা ডুববো ডুববো বাপ, এরপরও দেখেন কত মানুষ দেখেন আইতাছে। দেখেন বাতাসে সবকিছু খালি লড়তাছে লড়তাছে, গাছগাছালি সব দোল খাইতাছে। আর এই যে আমার ফোলাটায় দেখছেন, ফোলাটায় কত সুন্দর করে ঠান্ডা বাতাসের মাঝে সাইকেল চালাইতেছে। পুরো পার্ক জোয়ারে কেউ কিন্তু সিঙ্গেল না, সবাই ডবল ডবল ট্রিপল, তারপরে কি কয় এটারে পুরা ফ্যামিলি লয়ে আইছে বেশিরভাগ মানুষই। একটা মহিলারে দেখতেছি একলা একলা বইয়া রইছে, মনে হয় জামাই জামাই লয়ে আইছে লগে, ওই যে জোতা দেখা যাইতাছে। এরপরে যাইবেন নাকি হ্যাপি পানির পার, মানে সাগরের পার? এই যে দেখেন ফোলা ফাইনে কত সুন্দর করে খেলতাছে, এই যে মায়েরা ফোলা ফাইন ছাইরা দিয়া বইয়া রইছে, বইয়া বইয়া বান্ধবীরা বান্ধবীরা গপ্প করতেছে, আর ফোলা ফাইনে কত সুন্দর করে খেলতাছে, মা বাপ বিচারেও না। দেখছেন সাগরের পানি কেমন লড়াচড়া করতেছে, বোঝাই যাইতাছে জাস্ট অনেক বাতাস আছে না। ওই যে হেমুরা দা দেখেন মাছ ধরতাছে বড়ি দা, দেখছেন যাইবেন নি হেমুরা, আইন যাই দে হাইলো এমনে গো। দেখেন কয়জনে মাছ ধরতাছে, তিন চারজনে মিল্লানো মাছ ধরতাছে, সাগরের মাছ। মাছ কি আজকে পাইব, যেই বাতাস। আরে ফিতে দেখেন মাছ ধরতেছে, আর ওই যে বিলাই ভাড়া দিতেছে, মাছ আর লগে লগে কি বিলাই খাইয়ে লেবো নাকি, না লয়ে দৌড় দিব কেটা জানে। সাগর ভাড়ে যেমন মাছ ধরতেছে এমন বিলাইও বয়ে রয়েছে, তিন চারটা বিলাই একলগে বয়ে রয়েছে। জাগা হেরা মাছ ধরুক, অনেক দূরে বয়ে রয়েছে না, একটা মাছ ওড়ে না। যাই হোক আজকে পার্কে ঘোরাঘুরি করতেছি স্বামী সন্তান লইয়া, মানে আমার জামাই হয়েছে এক মিহি, ফোলাই হয়েছে আরেক মিহি, কারণ ফোলাই খেলতাছে আর জামাই পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে ফোলার, মানে দুইজনে যদি একজনের পিছিয়ে পিছিয়ে দৌড়ায় তাহলে কি হয়। ওই যে অবস্থা দেখেন, বৃত্তে ডুইয়া যাইতেছে লেহার বৃত্তে দা ডুইয়া যাইতেছে এখানে। এটা কি জানেন, এটা হচ্ছে উল্টা ফিট, কারণ আপনাকে বাউ ফিটে আমি দেখাইতেছি। দেখেন কত মানুষের ছবি তুলতেছে এন, এটা যে কি আপনাকে দেখাই কারণ একটু দেখেন। এটার নাম কি? আই লাভ খোবার। তার মানে কোনটায় আছি আমি? আমি আছি দাম্মামের খোবারও, খোবার ফার্ক। দেখছেন অবস্থা, আই লাভ খোবার। রাইতে কিন্তু এটা আরো বেশি সুন্দর দেখা যায়, বাতিয়া খালি জলমল জলমল করে। এই যে দেখছেন বাতি যে দৈরা গেছে, আরো সুন্দর দেখা যাবে একটু পরে যখন আন্দার হয়ে যাব। অনত রাইত হয় না, এই যে দেখছেন অনেক বর্ষা ধোয়া। এটা দেখছেন কি মাটির নিচে বাতি ধরতাছে, দেখছেন কেমনে আলো জ্বলতাছে মাটির নিচে, বুঝে কত ভাই জ্বালাই রাখছে। এই যে এনো দেখেন, এই যে মাটির নিচে বাতি, মাটির উর্ফাও আছে। এই যে দেখেন জ্বললে উঠছে, এই যে মাটির নিচেও বাতি। এরপরে দেখেন একটা গাছ, এটা দেখে আবার আপনারা তাল গাছ ভাইবেন না, এটা তাল গাছ না, সৌদি আরবের আনাসে গানাসে রাস্তাঘাটে এমন গাছ কত দেখছি। এটা বলে ওই যে ফুল গাছের লাইন লাগাই তুই সৌন্দর্যের লাইকা, এটা না কোনো ফল হয় না ফুল হয় না, তাল গাছের লাইন লাগাই তুই আর কি। জাগা এই যে দেখেন বিন্যা সোফার লাইন হইয়া রয়েছে, এটা কি, এটা এই দেশ হয়েছে ফার্কের মাঝে লাগাই নাই, তার মানে আর যাইলেই হয়েছে,
যে কাশফুলের লাইন দেখা যায় আবার বিন্না সুফার লাইনও দেখা যায় আঙ্গ দেশ যে বিন্না সুফা আছে না হে মুনের লাগতাছে তবে সুন্দরই দেখা যায় দেখেন কত বেড়া বেটি বই আর হইছে চলতি বেড়া বেটিটা কেউ কে আবার সে আর মেল লইয়া যাইতাছে গা মনে হয় শীতে ধরছে হে গো আমনে গার একটা জিনিস দেখাই আপনারা মনে হয় চিন্তা করতেছেন যে এত এত মানুষ বইয়া রইছে বইয়া বইয়া খালি খাইতেছে ওই তো হ্যাগো যদি টয়লেটে ধরে তো হেরা কই যাইব এই যে দেখেন টয়লেট দেখছেন এমন একটা না দুইটা না জায়গায় জায়গায় অনেক টয়লেট অনেক বাথরুম পড়ে রয়েছে মাইয়া গলে গা বেড়া মাইনের লাগে আলাদা আলাদা বুঝছেন তো এনে সারাদিন বইয়া খাইলে হইলেও কোনো সমস্যা নাই টয়লেট আছে সব আছে এই যে দেখেন বিলাই কি করতেছে বিলাই কি মারি করতেছে নাকি পায়খানা করবো নি ওই যে পায়খানা করতেছে বিলাই কুন্ডাই না প্রস্তাব আছে বিলাই আর ভাগে নাকি কাজ করছে এরপরে তো বিলাই মাটি খুঁজতে পরে পায়খানা করে তো এই অবস্থা আর কি মাটি খুঁজতেছে আয় রে আল্লাহ রে দেহেন অবস্থা বিলাই সাগরের পারে এমন বিলাই করতে এলো করতে বংশ বিস্তার করছে বিলাই আয় রে বিলাইয়ের অবস্থা দেহেন আরেকটা দেখেন সুন্দর দৃশ্য দুই হুলা পাইন এক লগে এই যে বাফে ট্রলি দা ঠেলতাছে আর মাই পিছে কি করতাছে গাওয়া খাইতাছে মনে হয় হুলা পাইনে দেখেন নিজে রাতে দৈরা দৈরা ভিটার খাইতাছে দেখছেন কত শান্তশিষ্ট আর আঙ্গ হুলা পাইনে কি করে লইলে তখন ব্যামাই আসিল্লাই থইল নইলে আইরে আল্লাহ রে বাতাসে যেমন আমার উড়াই নিয়ে যাইব গাই রে বাতাস শীত করতাছে আমার বাতাসে আমার ফোলাই দেখেন আমারে বিচারতে বিচারতে গইয়াইয়া পড়ছে দেখছেন এর বাপের উই হেই মাতা থুইয়া ফুলাই আই পড়ছে এই মাতাত দেখছেন ফার্কের মাঝে বাস চলে তবে বাইবেন নিতে পাবলিক বাস এটা হইছে এই যে টিকিট কেটে উঠুন লাগে পার্কের বাস এই বাসের মাঝে উইটা পুরো পার্ক ঘুরুন যায় এটা কিন্তু বিশাল বড় পার্ক একের এই মাতাতেও যে বাতি দেখা যায় দেখছেন হেই মাতা পর্যন্ত এরপর ওইটা ঘুরে শেষ করুন যেত না এলাকা বাস ওইটা গাড়ি তুইটা তারপরে পুরো পার্ক ঘুরে যারা আটতে পারেন আর কি এই যে খালি বাস না দেখছেন ঘোড়ার গাড়িও চলে যদিও ঘোড়া নাই সামনে মানুষই চালাইতেছে এরপরও ঘোড়ার গাড়ির ডিজাইন আর কি কত মানুষ একলগে ছবি তুলতেছে এটা মনে হয় আত্মীয় স্বজন ব্যাগ একলগে আইসে বানো ঘুরতো ক্যামেরাম্যানও লগে লই আইসে দেখছেন এরপরে এই রয়েছে ইয়া পার্কের মাঝে ছোট একটা দোকান এটার মাঝে আইসক্রিম সাইসক্রিম পাওয়া যায় বুঝে ফোলা ফাইনে খেলতে খেলতে যদি গলা হুগাই যায় তাইলে যে একটা আইসক্রিম আইসক্রিম খাইয়া লয় আমার ফোলায়ও দেখছি একটা আইসক্রিম লয়ে খাইতেছে আবার ভাইবেন না যে মাগ না দেয় এটা হাতে কিনুন লাগে ওই যে আমার জামাই আর্তাছে দেখছেন আর্তাছে আর দেখতাছে ফোলাই কই ফোলাই কোন মেয়ে গেল ফোলাই যে সাইকেল লয়ে দৌড় দিছে কোন ডাই গেল এটা খালি দেখতাছে আমার জামাই এনদা হাইন যা হইয়া গেছে যাইব গা তো আঙ্গ গাড়ি যে কুন্ডায় পার্কিং করছে বিচাইরা পামু আমি এত গাড়ির ভিতরে দা এই যে ফোলাই আইছে এন্দা দেখেন ফলা ফুলি খেতা আছে বাপে ভূতে ফোলাই আইছে এন্দা বাপে বিচারে হেন্দা এটারে কি কয় জানেন এই সময়টারে কয় গুদুলি সন্ধ্যা রাইতো না দিনও না কিরে ফোলা তুমি এভাবে দেখাইতেছো কে এটা তো ফুইরা যাবে ডাস্টবিন ময়লা আইছি ছি গাড়ি কোন ডাঙ্গ তুমি চিনবা ওরে তুমি সামনে খারু রয়েছে নাকি গাড়ির এই যে বাপে পুতেরে ভাইয়া গেছে অবশেষে তো যা মুগা হাইন জয়ে গেছে আজান দিয়া লাইছে বাড়িত গিয়া পরে মাগরিবের নমাজটা হয়ে লমু তো এই গালি সব বিচাইছে নামাজ পড়নের লাগিয়া মাগরিবের নামাজটা আমরা পার্কের মাঝেই হয়ে গেলামো কারণ বাইর যেতে যেতে দেরি হয়ে যাইব নামাজের তো বাপে ভূতে অনেক হারাইতাছে নামাজ করতো হ্যাঁ গো নামাজ পড়া হইলে পরে আমি নামাজ পড়ব তো আমার ছেলেটা বড় পেন নিয়ে আসে নাই খেলাধুলা করবে জন্য ছোট পেনই পড়াই নিয়ে আসছি আজকে তো নামাজ পড়ছে এখন ছোট পেন পরেই যাই হোক যে যেমন পাচ্ছে এখানে বসে বসে নামাজ পড়ছে যে যার মতো করে ফরজ কাজ আদায় করছে
কেউ বা গাছের মধ্যে বসে নামাজ পড়ছে, আর যারা যারা গালিচা নিয়ে এসেছে বাসা থেকে তারা এভাবে গালিচা বিছিয়ে তারপর নামাজ পড়ছে। ঠান্ডা বাতাস, নিরিবিলি জায়গা। এই যে এই যে মিশারির আব্বু বলতেছে যেন একটা বালিশ লিয়ে শুয়ে পড়লেই নাকি এখন ঘুমাইছা পড়বো, কারণ এত সুন্দর ঠান্ডা বাতাস হুইলেই ঘুমাইয়ে পড়বো, তাই না মিশারি? তো একটু বমু এন বইয়া গপ্প গুজারি করমু, কিছু খামু সামু, তারপর বাড়ির যামু। হগল মতো তো দেরি হয়ে গেছে, কার নামাজ ওইখানে পড়া লইছি, তো আজকে আর ঠান্ডা নাই, এন বইয়া খাওয়া দাওয়া কইরা গপ্প গুজারি করে পরে বাড়ির যামু। তো আপনারা দেখতে থাকেন আমরা আর কি কি করি। ওই দেখছেন বাপে ভূতে কেমনে কানাকানি করে বুদ্ধি করে, দেখছেন এই কি বুদ্ধি করে। আমার নামে বদনাম কইতেছে নাকি বাপে ভূতেরা? এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না মিশারি। দেখেন বাপে ভূতেরা কেমনে ঘুসুর 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 করতেছে, কি কথা কইতেছে এত, তুমি এত কি কথা আমারে সারা। হ্যাঁ সিক্রেট, কি সিক্রেট রে? বলবো না বলবো না, সিক্রেট তো সিক্রেট বলবো। হাইন হয়ে গেছে, এরপরও দেখেন আকাশটা কত নীল। সঙ্গে গাড়ি বুঝকা যা আছে সব লইয়া অনেক বাড়ির যেতেছি গা। আমার পোলায় সুপারম্যানের মতো আইয়া পড়ছে, সাইকেলটা থুই তো বুঝ আমার পোলায় ঢুকে যেতে, দুষ্টামি করলো আর কি বাবার সাথে। যাই হোক, এই খোবার পার্কের টাটা বাই বাই দিয়া যাইতাছি গা বাড়ির। তো লাল নীল বাতি দেখতে দেখতে, এত সুন্দর খোবার শহর দেখতে দেখতে যাইতাছি গা সামনের দিকে। আর বাইরের বাতাস খাওয়ানোর লেগে আজকে দেখেন গাড়ির গ্লাস খুলে দিছি, এসি মেসি সব বন্ধ করে লাগছি, দেখছেন বাইরের ঠান্ডা বাতাস খামু আজকে গাড়ির গ্লাস খুললা। পোলার বাফে লই আইছে ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড বার্গার খাওয়াইবো আজকে পোলারে। এই যে দেখেন রেস্টুরেন্টে আইয়া পড়ছি আমরা। তো এই যে লাইন ধরছি বার্গার নেওয়ানোর লাগিয়া। তো এই ম্যাকডোনাল্ডে বার্গার খাওয়ানোর লাগিয়া কত যে সিস্টেম, কত যে নিয়ম কানুন মানো লাগবে, অনেক একজনের পর একজন এই যে অর্ডার দিতে আছে, একজন অর্ডার নিতে আছে, এখানটা টেহা নিতে আছে, এখানটা বার্গার দিতে আছে, কত যে ঝামেলা। তো এই যে অর্ডার দিছে এন্দা মাইক দা হোনে কি কি অর্ডার দেয়, বার্গার অর্ডার দিছে, আইসক্রিম অর্ডার দিছে, লগে অর্ডার দিছে, ফ্রেঞ্চ ফ্রাই। তো তিন পদের জিনিস এখন বইয়া বইয়া খাইবো, ফলাই আঙ্গো দিল আমরাও খামু। জাগা এক হেন্দা অর্ডার দিছে, আরেক হেন্দা এই যে এই জানালাটা টেহা দেওয়ান লাগবো। তো রিসিট দিয়া বাহিটিয়া ফেরত দিছে। আর এই যে সামনে যে এই জিনালা দেখতেছেন মানে জানালা, ওই দিক দিয়া খাবার ডেলিভারি করা হয়, যে যেটা অর্ডার দিছে এটা এন্দা বুঝাই দেয়। মানে আঙ্গো জিনিস আমরা বুঝালামু। এই যে মিশারির আইসক্রিম এসে পড়েছে, মিশারি একটু খাও। তো আইসক্রিম খাবে কে? মিশারির বাবা আইসক্রিম খাবে। ওরে 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 ওরে, এই যে আঙ্গো খাউন আইয়া পড়ছে, আঙ্গো মাই ভূতে গো বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আইয়া পড়ছে। এখন আমরা মাই ভূতেরা বইয়া বইয়া মজা করি আই বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খামো, আর মিশারির বাবাই তো আইসক্রিম খাইতে আছে ওই বলা হইন লাহাইন। মিশারি অলরেডি খাওয়া শুরু করে দিছে। বার্গার খাবে না বাবা? বার্গার খাও পরে ফ্রেঞ্চ ফ্রাই খেও। যে মিশারি তার বার্গারটা খেয়ে নিচ্ছে, এই আলু কিন্তু ঠান্ডা গেল আর মজা আসবে বাবা, মজা আচ্ছা খাও। তো আমরা অনেক খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকেন। আজকে দুপুরে আঙ্গু বাসার জানেন কি কি রান্না হইব, এই যে দেখেন লাউ কুইডা লইছি, ফাইন শালাউ একেরে কোসি তাজা লাউ। এই লাউ কিন্তু হুদা রান্তাম না, কি দাঁড়ানো জানেন,
এই যে দেখেন এন্দা কি করছি একটা আস্তা বয়লার মুরগি কুইটা দুই একের পরিষ্কার করে লাইছি তার মানে এই বয়লার মুরগিটা রানমু এই লাউ তরকারি আর কি রানমু জানেন এই যে দেখেন লাল শাক বাইচ্ছা একেরে পানির মাঝে ভিজাই রাখছি একের বেশি পরিমাণ পানি দিয়ে ভিজাইছি পানি দেওয়ার মাঝে কিপটামি করা যাইব না কারণ এই দেশের শাকসবজির মাঝে কি পরিমাণ বালু কি আর কমু মুহ দিলেই খালি কসকস করে এলেগা যে কোনো শাক রান্ধনের আগে বেশি করে পানি দা ভিজাই রাখুন লাগে যাতে করে বালু দুই একারে পরিষ্কার হয়ে যায় এন্দা ফেস কাঁচা মরিচ লাল বেগুন মানে টমেটো তারপরে ধনিয়া পাতা সব সুন্দর করে কাইটা সাজাই রাখছি আর এই যে দেখেন এটা কিন্তু বাতও বয়াই দিছি আর বাতের উড়তানি হয়ে গেছে তো আমদুমাই রান্ধাছি কারণ কুইটা বাইটা লইতে লইতে আজকে অনেক দেরি হয়ে গেছে তো লগই থাকেন দুপুরের রান্ধা কিন্তু শুরু হয়ে গেছে আমদুমাই রান্ধাছি যদি পারি রান্ধার ফাঁকে ফাঁকে একটু একটু আপনাদের লগে কথা কমুনে তো মুরগির গোসদা লাউ রান্ধনের লেগে দেখেন আমি ফইলই কিন্তু মই মশলা কষাই লইতাছি এন ফেস কাঁচা মরিচ হলদির গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লাল বেগুন মানে টমেটো সব কিছু দিয়া সুন্দর করে কষাই লইতাছি কেনটা দেখেন এই যে ভাত উতরাইতাছে মানে হইয়া গেছে ভাত অনেক ফেনা গেল লাগবো মশলা কষানোর পরে কি করছি আমি দেখছেন আস্তা মুরগিটার কাটা কাটা অংশ আমি দিয়ে দিছি এই মশলার মাঝে না তাড়াহুড়া করেন যাইব না আস্তে 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 এই মুরগিটা বাড়া করে কষাই দেওয়া লাগবো এরপরে দেখেন আমি হরাদা ডেকে দিতেছি আর এমনি দেখেন লাল শাকগুলা বালা করে কসলায় কসলায় ধুইয়া আমি কিন্তু রান্দা বয়াই দিছি তেল পেঁয়াজ আর কাঁচা মরিচটা কথায় আছে না যে তরায় একাম ছড়ায় যায় তবে আজকে কিন্তু আমার কামার ছড়ায় নাই মুরগির গোস্তের কি পরিস্থিতি আইন দেখালই পানি তো উঠতে বালা হই হাতুর পারুন যাই গো যাই হোক বালা করে কষতে থাকু কার পানি দাও হুগাইতে থাকু বাতের ডেকটা যে উফুত করছি ফেনা গালনের সময় অন পর্যন্ত সিধা করি নাই অহনই সিধা করে লন লাগবো পরে বাতের ফের ফেরি খাওয়ান লাগবো এরপরে এটা দেখেন মুরগির কষা কষি কইলাম একেবারেই শেষ মানে মুরগি কষানো হইয়া গেছে অনেক কি করণ লাগবো অনে এই যে দেখেন কাইটা দুইয়া রাহা কষি তাজা লাউ এই মুরগির মাঝে আমি দিয়া দিতাছি অনে বালাশির আবার লাইরা সাইরা দেই তবে অস্ত অস্ত করে আমি লারুন লাগবো এত আমদুমাই লাগতে গেলে কি হইব মুরগির গোসগুলা খইয়া যাওয়ার সম্ভাবনা আছে হরাদা ডাইকে দেওয়া লাগবো আর এমদা দেখেন কি অবস্থা লাল ভাগ পেলাম আমি থেপলায় থেপলায় রান্ধতাছি তো শাকের মাঝেও পেলাম পানি উঠছে এই যে দেখেন পানিগুলা হুগামু এরপরে এই লাল শাক রান্ধা হইব এই যে দেখেন চুলার মাঝে ভাত বয়াই দিছি একটু ফের ফেরি খাওয়ানোর লাগিয়া আমি চাইতেছি এই তরকারির মাঝে হাসামিছি একটু পানি দেওয়ানোর লাগিয়া কারণ মরুভূমির লাউ বোঝা নই তো যদি জিংরা লেগে থাকে নাহি যে এর লেগা বুদ্ধি কইরা একটু পানি দিয়ে দিছি ভালো হইছে না তো অনেক আবারও হরাদা ডাইকিয়া ভালো করে হিজান লাগবো এই যে ধনিয়া পাতাগুলো রাইন দিয়ে লাইলাম তো সব শেষে এই লাউ মুরগির তরকারির উপরে দা কয়টা ধনিয়া পাতা ছিটাই দিছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার মানে সুগন্ধ ছড়াই যাক গে এটা কিন্তু জহুরের আজান দিয়ে লাইছে রান্দাটা তাড়াতাড়ি শেষ করুন লাগবো যদিও আমদুমাই রাঁধছি আজকে তাও কিন্তু রান্দা আজানের লগে লগে শেষ হয়েছে লন দেখে লই আজকে দুপুরে আমদুমাইয়া আমি কি কি রাঁধছি এই যে ভাত রাঁধছি এরপরে দেখেন লাল শাকের ভাজি করছি এরপরে এন্দা এটা তো জানেন ওই দেখছেন কত সুন্দর মাখা মাখা উরফে দাকারে তেল বাইশা বাইশা রয়েছে লাউ মুরগির তরকারি তো এই হয়েছে আজকে আমি দুপুরের সামান্য রান্না বান্না তো আজকে ভিডিওটা শেষ করবো আর আমি আজকে জামনে গলগে আমার গ্রামের বাসায় কথা কইছি এই বাসা শুনতে আপনাকে কেমন লাগছে তো সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ